গল্প করতে চাই। সে গল্পটি হলো কি, দেখুন আপনি যতটাই অখুশি থাকেন না কেন, কিন্তু আপনাকে খুশি থাকতে হবে, কেননা আপনাকে খুশি কেউ করে দেবে না। তো যতদূর পারবেন ততদূর আপনি খুশি থাকার চেষ্টা করবেন, কেন খুশি কোনদিন কিনে পাওয়া যায় না। তো একদিন না একদিন তো মানুষকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো মানুষের সাথে কোনো দুশ্মনী কোনো শত্রুতালি এসব করার দরকার নেই, যে যা করছে করতে দেন। আর সহ্য করুন, সহ্য করতে শিখুন, দেখবেন আপনি যদি কোনো কাজে সহ্য করেন তা আপনার সফলতা অবশ্যই আসবে একদিন। তো এইটুকুই, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি অত্যন্ত সুন্দর হতে চলেছে, তো গ্রামের ব্লগ 2.2 MA আপনাদেরকে স্বাগত। তো চলুন আমার এই ব্লগটি শুরু করা যাক। তো আমি ফাইনালি এসে গেছি আপনাদের যেটা দেখাবো বলে, কি এখানে কত সুন্দর জায়গাতে আমি একটু বসে আছি, চারিদিকে মনোরম, এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘেরা একটি গ্রামে আমি আছি, যেখানে কোনো মানুষের আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো বাধা নেই, শুধু এখানে পাখিদের ডাক ছাড়া কিছুর ডাক শুনতে পাওয়া যায় না। অত্যন্ত সুন্দর জায়গা এটা, আমাকে খুব ভালো লাগে। যখন আমাকে হয়তো মনটা খারাপ লাগে তখন এখানে আমি বসে বসে এগুলো দেখতে থাকি, কেননা প্রকৃতির দিকে যদি দেখি খুব সুন্দর লাগে, তখন মনটা হয়তো একটু ভালো লাগে। একদম আলাদা, এই যে এখানে একটা নিচে দেখতে পাচ্ছেন ছাদ, আর একটি উপরের ছাদ, উপরে সুপারিগুলো প্রচুর পড়ে আছে, এদের সুপারির এখানে দামও অনেক। আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন তো একদম বাইরে থেকে। আর আপনাদের আর একটা জিনিস দেখাবো, সেটা অত্যন্ত সুন্দর জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি, এই গাড়িটা হয়তো আপনারা কখনোই দেখেননি, দেখুন কত সুন্দর গাড়িটি। এই গাড়িটিতে আমাকে হেভি লাগে, খুব সুন্দর লাগে গাড়িটি, মনে হচ্ছে হেলিকপ্টারের মতন গাড়ি, দেখতে পাচ্ছেন তো এই গাড়িটিতে। এই গাড়িটি আমি এখানেই দেখলাম প্রথম, এই গাড়িটি আগে কখনো আমি এরকম গাড়ি দেখিনি। আমরা যার কাজ করি তার এটা গাড়ি, এই গাড়িটার ভিতরটা একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন দু সিটের, আর পিছনটাও এই যে এরকম, মানে এখানে মালগুলি নিয়ে যায়। আর এই যে মিডিলটাই দেখতে পাচ্ছেন, এই মিডিলটাতে মানে চারজন বসা হবে, আর এখানে দুজন, ছজন, আর পিছনে মালগুলোকে আমরা নিয়ে যাই সব। গাড়িটি এখানে আমি প্রথম দেখছি, আগে কখনো গাড়িটি দেখিনি, খুব সুন্দর গাড়ি, কিন্তু এর একটা যেটা অভ্যস্ত আছে কি, পাহাড়ে গেলে গাড়িটি উঠতে সেরকম পারে না, তো এখানে তো বেশিরভাগ সব পাহাড়। আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা গোলমরিচের গাছ, গোলমরিচের গাছের আপনাদের একদম ভিডিও দেবো অবশ্যই। গাড়িটির কথা আপনাদেরকে বলবো করছিলাম, কিন্তু আজ গাড়িটিকে আমি ফাইনালি পেয়েছি, কেননা গাড়িটা ওদের বাড়িতে থাকে, কিন্তু আজকে এখানে আমাদের এখানে এসছে বেড়াতে। তো আমি ভাবলাম গাড়িটি কেন একবার ভিডিও না করা যাক, ভিডিওটা করা যাক, তো আপনাদেরকে হয়তো ভালো লাগবে এই গাড়িটি, আপনারা হয়তো প্রথম দেখলেন, প্রথম দেখলে কমেন্ট করবেন অবশ্যই। আর আমরা এখানে কাজ করি অ্যাকচুয়ালি, আমরা বাইরে এসেছি, এটা কেরালা, কেরালাতে আছি আমি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন, আর বন্ধু বান্ধবদের ছড়িয়ে দিন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।